আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি একটা ওয়াইফাই স্ক্যান্ডার রাউটার সেটিং করতে পারেন। তো একটা হচ্ছে আপনার 750 আর একটা হচ্ছে N300। তো দুইটার কন্ডিশন কিন্তু সেম, আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটার নোটিফিকেশনটা অল করে দিন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ওয়ার্কিং প্লেসে। তো আপনি দেখতেছেন এখানে আমার হাতে দুইটা রেন্স স্ক্যান্ডার আছে, একটা হচ্ছে 750 আর একটা হচ্ছে 300। তো দুটোটার কন্ডিশন সেম, আমি আগেও বলছিলাম এখনও বলতেছি, দুটোটার সিস্টেমটা কিন্তু সেম। তো এরকম ক্ষেত্রে কিন্তু আরও অনেক মডেল আছে, কিন্তু সেম সিস্টেমে কিন্তু সেটিংটা কিন্তু সেম, সব টিফলিং কিন্তু সেম না, আবার কিছু ক্ষেত্রে ভিন্ন আছে। কিন্তু এরকমের ক্ষেত্রে মেবি প্রায় 6-7 মডেলের আমি স্ক্যান্ডার সেটিং করছি, তো সবগুলো দেখতেছি সেম। তো আমি কনফার্ম করে বলতে পারবো যে এই দুটাই সেম, আর বাকিগুলো আমি মডেলগুলো বলতেছি না। তো আমি একটা এখন আনবক্সিং করে প্লাগে লাগাবো, দেখুন। এটা আমি এখন প্লাগে লাগিয়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। ওকে বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। তো একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, রাউটার সেটআপ পেজ। তো এটার জন্য আপনাকে আলাদা এক্সট্রা ইন্টারনেট ইউজ করতে হবে। তো আমি রাউটার পেজ লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে আগের থেকে, তো আপনি চাইলে ইনস্টল করে নেন। তো আমি জাস্ট ওপেন দিব, ওপেন দেওয়ার আগে কিন্তু আমি যেই নেটওয়ার্কটি কানেক্ট করব, যেটা সে সংযুক্ত করব, ওই এক্সটেন্ডারটি আমি কিন্তু এখানে কানেক্ট করতে হবে। তো আমি এটা কিন্তু আমারটা ফরগেট করে দিচ্ছি, হয়তো ওটু কানেক্ট হয়ে যেতে পারে। তো টিফলিং এক্সটেন্ডারটা দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হচ্ছে অলরেডি। তো যদি হয় ওইটা আমি সরাসরি ডাইরেক্ট সার্ভারে ঢুকে যাব। তো অলরেডি হয়ে গেছে কানেক্ট। তো এরপর আমি কিন্তু যে অ্যাপসটা আছে ওইটা আমি ওপেন করব। ওপেন করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি কিন্তু ইন্টারপ্রেসে চলে আসবে। তো আপনারা যখন ইনস্টল করবেন হয়তো কিছু এটা আপনার চাইতে কিছু পারমিশন চাইবে, তো আপনি পারমিশনগুলো দিয়ে অ্যালাউ করে দেবেন। তো সার্ভার চলে আসলাম, চলে আসার পর এখানে কিন্তু যে কোনো একটা পাসওয়ার্ড দিতে হবে, লো মিডিয়াম হাইট। তো তিন ক্যাটাগরি পাসওয়ার্ড দিতে হবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি বড় হাতে দিয়ে দিচ্ছি, তারপর অ্যাপ দ্বারের দুইটা দিচ্ছি, এরপর কিছু সংখ্যা দিচ্ছি। তো জাস্ট দিয়ে দিলাম। তো এরপর সেম কিন্তু এখানেও কিন্তু সেমভাবে দিতে হবে। তো আমি স্টার্ট দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, কুইক সেটআপে ঢুকে গেলাম, সরাসরি স্ক্রিন হচ্ছে। স্ক্রিন হওয়ার পর আমি যে রাউডারতে কানেক্ট করব ওই রাউডার নামটা কিন্তু এখানে আছে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দেখবেন, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা আদার্স কিন্তু নেটওয়ার্ক। তো আমি যেটা নেটওয়ার্ক কানেকশন করবো এটা হচ্ছে, আমার নাম হচ্ছে আলমগীর @@। তো জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমার যে রাউডারের মডেম যেটা আছে ওইটার যে পাসওয়ার্ড, ওয়াইফাই পাসওয়ার্ডটা আমি এখানে জাস্ট বসিয়ে দেবো। জাস্ট বসিয়ে দেওয়ার পর আপনাকে জাস্ট এখানে নেস্ট করতে হবে। নেস্ট করার পর এখানে অপশন আছে, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট স্কিপ করে দিবেন। স্কিপ করার পর কনফার্ম করে দিবেন। কনফার্ম করা দেওয়ার পর এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, হয়তো অনেক সময় কিন্তু সেম নাম কন্ডিশনে চলে আসে, ইক্সটা আসে না। যদি ইক্সটা যদি এখানে না আসে বা শু না করে আপনি লিখে দিবেন, হয়তো বা ইক্সটের জায়গায় আপনার নামও লিখে দিতে পারেন, যে কোনো একটা লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো জাস্ট এরপর নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিবুটিং টু অ্যাপ্লাই সেটিং। তো দেখতে পাচ্ছেন এখানে একটু রিবুটিং হচ্ছে। এগুলো কিন্তু সেটিং করতে খুব সহজ, যারা আসলে বুঝে তাদের জন্য একেবারে সহজ। তো যারা বোঝে না হয়তো একটু কোডিং লাগতে পারে, তো একেবারে সহজ। যদি আপনি না বোঝেন অসুবিধা নেই, আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, তো এখান থেকে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর এখানে কিন্তু এগুলো দেওয়ার কোনো দরকারও নাই, তারপর এখানে নেটওয়ার্ক ট্যাব ক্রস করে দিবেন, ফিনিশ দিয়ে দিবেন। কিন্তু এটা কিন্তু কার্যকর করে না, কারণ এটা কিন্তু নেটওয়ার্কটা তখন কিন্তু আউট হয়ে যায়। তো না দিলে চলে, নো প্রবলেম। তো এরপর সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢুকার পর
সেম যে নামটা দেখতে পাচ্ছেন, আমার নামটা হচ্ছে, ওয়াইফাই নামটা হচ্ছে আলমগীর @ যেটা আমি ওই নেটওয়ার্কটা এক্সটেন্ডারের সাথে জয়েন করছি ওইটার হচ্ছে আলমগীর @ এক্সট। তো এরপর নাম্বারটা আমারটা বসিয়ে দিচ্ছি, তো জাস্ট এখানে কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে, তো আপনাকে এখানে দেখুন আমি ইউটিউবে ঢুকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করতেছে।